নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে দেখব যে আপনার যদি COVID-19 ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তো সেটার সার্টিফিকেট আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো আপনার মোবাইল থেকে সেটা করতে পারবেন এই ভিডিওটিতে আমরা দেখব। বাট আপনি বলতে পারেন, আমার সার্টিফিকেটের কি দরকার আছে, আমার তো মোবাইলে মেসেজ প্রুফ আছে যে আমি ভ্যাকসিন দিয়েছি। তো আপনি মেসেজটি কতদিন আপনার কাছে রাখতে পারবেন, কোনো সময় ডিলেটও হয়ে যেতে পারে বা কিছু কারণে সেটা মোবাইল ফরম্যাট হয়ে গেল তো মেসেজটি আপনার চলে যাবে। তো আপনি যদি এক কপি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেন তাহলে কিন্তু আপনি লং লাইফ আপনার কাছে রেখে দিতে পারবেন, সেটা আপনার একটা প্রুফ থাকবে। সেই কাজটি আপনি আপনার হাতের স্মার্টফোনটির থেকে করতে পারেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন নেটবিন চ্যানেল, পাশে বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে আপনার মোবাইলে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সিম্পলি আপনি সার্চ করবেন COWIN.gov.in, COWIN.gov.in লিখে, এখানে COWIN.gov.in লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন সবার উপরে একটা ওয়েবসাইট চলে আসবে, COWIN.gov.in। এই ওয়েবসাইটটি আপনি ওপেন করে নেবেন। এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তারপরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন। তো এখানে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পরে এখানে আপনাকে দিয়ে দিতে হবে আপনার মোবাইল নাম্বার। আপনি ভ্যাকসিন দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি সেখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তো সেখানেও মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারটি এখানে ফিল করে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, গেট ওটিপি। তো গেট ওটিপি এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল করে দিতে হবে। আমি ওয়েট করছি, ওটিপিটি আসবে। তো আমার ওটিপি চলে আসলো, এটা আমি ফিল করে দিচ্ছি, 189836, 189836। ওটিপি ফিল করে দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড প্রসেস লেখা আছে, তো এখানে আবার ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার সম্পূর্ণ ডিটেলস খুলে গেল, অ্যাকাউন্ট ডিটেলস, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এটা। তো যার নামে ভ্যাকসিন দিয়েছেন, এটা আমি আমার মার নামে দিয়েছিলাম। তো এটা দেখুন আমার মার নাম চলে আসে এখানে। তো রেফারেন্স আইডি চলে আসলো, সেক্টর কোড, ডেট অফ বার্থ, পান কার্ড, আমি পান কার্ড দিয়েছিলাম মার জন্য। তারপরে এখানে দেখুন ডোজ ওয়ান কোভিশিল্ড ভ্যাকসিন দিয়েছে। তো এখানে দেখুন লেখা আছে নিচে সার্টিফিকেট। তো সার্টিফিকেটের উপরে একবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সার্টিফিকেট কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেলো। দেখুন আমি স্ক্রল বারটা টানছি, এখানে দেখতে পাচ্ছেন, দেখুন ডাউনলোড সার্টিফিকেট। তো আমি এটা ফোল্ডারে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা ব্যাক হয়ে যাচ্ছি, এখান থেকে ব্যাক হয়ে যাওয়ার পরে এখানে আমার মাই ফাইলস, আপনার যেখানে মাই ফাইলস থাকবে সেটা ওপেন করে নেবেন। আমি মাই ফাইল অফিস ওপেন করে নিলাম। আমার যেরকম ডকুমেন্টে আসে পিডিএফ ফাইলগুলো, ওটা পিডিএফে আসে। তো আমি এখানে ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন ডাউনলোড, এখানে আবার ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এই যে সার্টিফিকেট চলে আসে। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন সার্টিফিকেট চলে আসলো, সার্টিফিকেট ফর COVID-19 ভ্যাকসিন ডোজ ওয়ান। তো এরকম ধরনের আপনি আপনার মোবাইল থেকে একটি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন, সেটা আপনার প্রুফ থাকবে যে আপনি ভ্যাকসিন দিয়েছেন আর সেটার সার্টিফিকেট। তো এটা ডোজ ওয়ানের হলো। ডোজ টু যখন আপনি কমপ্লিট হয়ে যাবে তখন আর একটা ফাইনাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডোজ ওয়ান লেখা আছে, সেখানে ডোজ টু লেখা থাকবে বা কমপ্লিট ডোজ লেখা থাকবে, সেটার সার্টিফিকেটের ফর্মেট এখনও আসেনি। বাট এক নাম্বার যখন দিবেন তখন এরকম একটা সার্টিফিকেট পাবেন। তো দেখলেন বন্ধুরা, সার্টিফিকেট ডাউনলোড করার কথা সিম্পল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার নেটবিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।